নমস্কার বন্ধুরা, ঐশীস কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দেখাবো শশা দিয়ে চিংড়ি মাছের ঘন্ট। আপনারা দেখবেন, এই শশা দিয়ে চিংড়ি মাছের ঘন্ট খেলে লাউর ঘন্ট খেতে ভুলে যাবেন। প্রথমেই আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এই তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দেব। চিংড়ি মাছগুলোকে নেড়ে ভালো করে ভেজে নেব। আপনারা যারা শশার ঘন্ট কখনোই খাননি, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। শশার ঘন্ট খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা লাউর ঘন্ট খেতে ভালোবাসেন, তারা একবার চিংড়ি মাছ দিয়ে শশার ঘন্ট করে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নেব। মাছগুলো তুলে নিলাম, এই তেলের মধ্যে আরো একটু সর্ষের তেল দিয়ে দেব। এই তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা দুফালি করে দিয়ে ফোড়ন দিলাম। একটু নেড়ে লঙ্কাটাকে ভেজে নেব। লঙ্কাটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন কালো জিরে। আমি কালো জিরে ফোড়ন দিলাম, আপনারা চাইলে পাঁচফোড়নও দিতে পারেন বা গোটা জিরেও ফোড়ন দিতে পারেন, চাইলে এর মধ্যে তেজপাতাও দিতে পারেন। ফোড়নটাকে নেড়ে আমি ভালো করে ভেজে নিলাম, তবে খুব কড়া করে ভাজবো না, একটু নেড়ে ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম এক টিস্পুন আদা বাটা। আদাটাকে আমি একটু থেতো করে দিয়েছি, আপনারা চাইলে বাটা আদাও দিতে পারেন বা গ্রেট করা আদাও দিতে পারেন। একটু আদাটাকে ভেজে নিয়ে এরপর এর মধ্যে অল্প একটু জল দিলাম, যেহেতু এর মধ্যে এখন আমি গুঁড়ো মশলা দেব। দিয়ে দিলাম এক টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো না দিয়ে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। আমি কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর কেটে রাখা শশাগুলো দিয়ে দেব, তবে একবারে সব শশা দেব না, প্রথমেই কিছুটা দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর এর মধ্যে এক টিস্পুন লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে নেব। কিছুক্ষণ আমি শশাটাকে ভালো করে নেড়ে নিয়ে বাকি শশাটা দিয়ে দেব। শশাগুলোকে আমি ডুমো ডুমো করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। বাকি শশাটা দিয়ে আমি ভালো করে নেড়ে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি শশাটাকে কষিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। এইভাবে কিছুক্ষণ রেখে দিয়ে ঢাকাটা তুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা বুঝে দেবেন, আপনারা যতটা ঝাল খান সেই মতোই দেবেন। ভালো করে আমি নেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে এর মধ্যে এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমি মিশিয়ে নিলাম, এরপর এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ আমি নেড়ে নেব। এই রান্নাটায় খুব বেশি কিন্তু মশলা দেওয়ার প্রয়োজন হয় না,
আর জল দেওয়ারও কিন্তু প্রয়োজন হয় না। আপনারা যদি চিংড়ি মাছ না দিয়ে জ্যান্ত কোনো মাছ দিয়ে ঝোল করেন সেক্ষেত্রে একটু জল দেবেন। চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করতে গেলে জল দেওয়ার প্রয়োজন হয় না। ঢাকা চাপা দিয়ে রেখে দেখুন শশা দিয়ে কতটা জল বেরিয়েছে। এই সময় আমি এর মধ্যে আরও একটু লবণ দিয়ে দেব। আমি চেখে দেখে নিলাম একটু লবণ লাগবে। লবণ দিয়ে বেশ কিছুক্ষণ আবারও একটু নাড়ব। এরপর এর মধ্যে কুচানো ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতা দিয়ে আরও একটু নেড়ে মিশিয়ে নেব। সবশেষে এর মধ্যে হাফ টিস্পুন আমি চিনি দেব। চিনিটা আপনারা যতটা খান সেই মতোই দেবেন, আর যারা চিনি খান না তারা চিনিটা দেবেন না। ভালো করে মিশিয়ে নিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিলেই রেডি চিংড়ি মাছ দিয়ে শশার ঘন্ট। আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন। দেখুন শশা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন কতটা আমি শুকিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওয়। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো।